বন্ধুরা রত্না লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আর হানি চলে এসেছি সেবক রোড জুডিও। তো এখানে আমরা কি কি কালেকশন এসেছে দেখে নেব। আজকে আমি ফার্স্ট টাইম ভিজিট করছি, খুব এক্সাইটেড। দেখি চলো আমার সাথে, তোমরাও দেখে নাও জুডিওতে কি কি কালেকশন এসেছে। শিলিগুড়িতে এই জুডিও শপিং সেন্টারটি ওপেনিং হয়েছে খুব একটা বেশি দিন হয়নি। দেখো সামনেই গেটম্যান দাঁড়িয়ে রয়েছে। আজকে আমরা ভেতরে গিয়ে দেখে নেব যে জুডিওতে কি কি কালেকশন রয়েছে। প্রথমে ভেতরে প্রবেশ করতেই দেখতে পেলাম এখানে প্রচুর ওম্যান্স কালেকশন রয়েছে। সামনেই এগিয়ে যেতে দেখতে পাচ্ছি দূরে অনেক অনেক কালেকশন দেখা যাচ্ছে। বিশেষ করে এই যে ডার্ক মেরুন কালারের সোয়েট শার্টটি আমার নজরে পড়লো, খুব সুন্দর এই কালারটি। আমি তো প্রথমে দেখে নিলাম যে দাম কত, এখানে লেখা আছে 500 রুপিস। ওনারা বললো যে এটার উপরে ডিসকাউন্ট রয়েছে, কারণ আমাদের উইন্টার ডিসকাউন্ট চলছে, সব কিছু কেনাকাটার উপরে আপনি ডিসকাউন্ট পেয়ে যাবেন। দেখো এখানে সবুজ রঙের যে সোয়েট শার্টটি দেখা যাচ্ছে না, এই কালারটি আমার খুব ভালো লাগছিল, একদম সফট সবুজ কালার। এই সমস্ত কালার জিন্স তারপরে ট্রাউজার যে কোনো কিছুর সাথে খুব সুন্দর চলে যায়। আর এই সোয়েট শার্টগুলো উইন্টারে পরার ক্ষেত্রে তো একদম উপযুক্ত জিনিস। এখানে দেখো কি সুন্দর টপটা দেখা যাচ্ছে, টপের গলার সামনে যে কাজটা না ওটাই খুব সুন্দর দেখার মতো। এগুলো খুব একটা বেশি দাম ছিল না, দামগুলো দেখে নিলাম। এখানে 399 করে দাম রয়েছে, সব কিছুর উপরে ডিসকাউন্ট রয়েছে, কেনাকাটার উপরে ডিসকাউন্ট দিয়েছে। এইগুলো খুব সুন্দর টপ, পিঙ্ক কালারের টপটা, খুব সুন্দর বুকের সামনে কাজ করা রয়েছে। এগুলো জিন্সের সাথে, মিডির সাথে, সব কিছুর সাথে যায়, ফ্যাশনেবল। দেখো এখানে খুব সুন্দর সুন্দর টপ রয়েছে, নিচের দিকে সোয়েটারও রয়েছে খুব সুন্দর সুন্দর। আর এখানে দেখো জ্যাকেটের মতো কি সুন্দর একটা রেডিশ টাইপের সোয়েট শার্ট দেখতে পাচ্ছি। সামনে চেন দেওয়া এই সোয়েট শার্টটি দেখতে কিন্তু খুব সুন্দর। এটি কিন্তু সম্পূর্ণ গাজরের কালার, রেড কালার না, আরেকবার বলে দিলাম, খুব সুন্দর লাগছে। দেখো এখানে খুব সুন্দর সুন্দর টপও রয়েছে, আর এক একটা সাইজও কিন্তু আলাদা আলাদা রয়েছে, যে যা সাইজ মতো নিয়ে নিতে পারবে। স্মল সাইজ থেকে অ্যাভেলেবেল আছে, XL, XXL সব পাওয়া যাবে এখানে, ওনাদের কালেকশানে রয়েছে, ওনারা বলে দিল। এবার আমি চলে গেলাম সামনের দিকে। দেখো এখানে ব্ল্যাক কালারের একটা খুব সুন্দর টপ দেখা যাচ্ছে, যেটা হাতের মধ্যে কুচি কুচি কাজ করা রয়েছে, খুব সুন্দর লাগছিল। এখানে দাম রয়েছে এরকমই 500, 600, 800, কিন্তু ওনারা ডিসকাউন্ট করে দেবে, আমি আরেকবার তোমাদের বলে দিলাম। এই দেখো এখানে কি সুন্দর সুন্দর ট্রাউজার দেখা যাচ্ছে, জিন্সের প্যান্ট দেখা যাচ্ছে, ভ্যারাইটিস কালারের দেখা যাচ্ছে, আবার সুন্দর সুন্দর কালারের লেগিংসও রয়েছে। অনেক তো সেল হয়েও গেছে বলে দিল আমাকে, প্রচুর প্রচুর সেল হয়ে গেছে এখানে, মানে নিউ ইয়ার পড়তে না পড়তে এখানে অফার চলছিল, এজন্য অনেক অনেক সেল হয়ে গেছে। এই কালারটা আমার খুব সুন্দর লাগছিল, হানিকে বললাম দেখো এই কালারটা কত সুন্দর লাগছে। গলাটা একটু ডিপ দেখে আমার মানে নেওয়া হলো না, তাছাড়া কালারটা খুব সুন্দর। এরপরে আমি এই জামাটা রেখে পিছন দিকে এই জামাটার দিকে নজর গেল, এটি জামাই বলা চলে, টপস বলবো না, কারণ এটা অনেক লং। নিচে কিছু লেগিংস পরে ব্ল্যাক কালারের এটা পরলে কিন্তু খুব খুব সুন্দর লাগবে। জুডিও কিন্তু আমাদের শহরে এখন খুলে গেছে, প্রতিটা শহরেই ওনারা বললো যে গুগলে সার্চ করে নিতে, যে যে শহরে থাকে সেখানে টাইপ করলে বেরিয়ে আসবে যে কোথায় তোমাদের জুডিও সেন্টারটি রয়েছে তোমাদের আশেপাশে। এখানে খুব সুন্দর সুন্দর দেখো প্যান্ট রয়েছে, জিন্সের প্যান্ট, এখানেও সাইজ অ্যাভেলেবেল আছে, স্মল থেকে শুরু করে লার্জ, XL, XXL সব পাওয়া যাবে। এখানেও খুব সুন্দর সুন্দর দেখো টপস দেখতে পাচ্ছ তোমরা। আমার তো এই পিঙ্ক কালার খুব ভালো লাগে, পিঙ্ক কালার আমার ফেভারিট। এখানে দেখো 299 করে রয়েছে, আমি দামটাও দেখিয়ে দিলাম, খুব সুন্দর লাগছে কালারগুলো, এগুলো ফ্যাশনেবল, এগুলো টিনেজাররা পরলেও খুব খুব সুন্দর লাগে। দেখো কালারগুলো এই টপসটাও আমার খুব ভালো লাগছিল। দেখো এগুলো উইন্টারে পরার না সম্ভবত, এগুলো সামারে পরলেই বেশি ভালো লাগে, উইন্টারে তো সোয়েটার পরতে হবে উপরে, মানে শোটাই ঢাকা পড়ে যাবে, এজন্য উইন্টারে আবার আমি সোয়েটারটাই বেশি প্রেফার করি টপসের থেকে বেশি। দেখো এখানে জ্যাকেট টাইপের সোয়েটার রয়েছে, টপস রয়েছে, লং টপস যারা ফ্যাশন করে তাদের জন্য।
আর দেখো কত সুন্দর লাগছে টপসটা, এটা কিন্তু ব্লু কালারের লেগিংস দিয়ে পরলে খুব সুন্দর লাগবে। এই জ্যাকেটটি না খুব সফট ছিল, আমার মেয়ে বারে বারে হাত দিয়ে দেখছিল, একদম 999 এটার দাম ছিল, 999, কিন্তু এত সফট ছিল যে কি বলবো। এখানে খুব সুন্দর সুন্দর কালেকশানগুলো দেখলাম, মানে খুব রিজনেবল প্রাইসের মধ্যেই রেখেছে ওনারা, খুব ভালো লাগছিল। আর আধা তো বিক্রি হয়ে গিয়েছিল, প্রচুর প্রচুর বিক্রি হয়ে গেছে। এবার চলে আসলাম একেবারে শু কাউন্টারে, দেখো এখানে প্রচুর প্রচুর জুতো রয়েছে, এখানে সব লেডিস জুতো, হিল রয়েছে, একদম ফ্ল্যাট রয়েছে, যারা যেরকম পরতে ভালোবাসে সেরকমই রয়েছে। দেখো এখানে সব রকম সাইজই অ্যাভেলেবেল রয়েছে, ওনাদের বললে ওনারা বের করে দেবে। এগুলো রয়েছে স্পোর্টস শু উইন্টারে পরার জন্য, দেখো দাম কিন্তু খুব একটা বেশি না, 299 থেকে শুরু করে 499, 399 বিভিন্ন প্রাইসের রয়েছে। আমি একটা ফ্ল্যাট জুতো ট্রাই করে দেখছিলাম, খুব সুন্দর কারুকার্য করা ছিল ওটাতে সুতো দিয়ে, তো ওটার দাম ছিল 499। আমি একটুখানি ট্রাই করে দেখলাম যে কেমন লাগে, তো ভালোই লাগছিল, হানিকে আবার বললাম। এখানে 499 করে খুব সুন্দর সুন্দর কুর্তি রয়েছে, দেখো রেড কালারের খুব সুন্দর সুন্দর কালারগুলো, হালকা পিঙ্ক কালার, হোয়াইট কালার, খুব সুন্দর সুন্দর কালার রয়েছে। এই জায়গাটিতে কোনো ডিসকাউন্ট নেই, কারণ এটার দামই 499, মানে 500ই তোমরা বলতে পারো। আমার এই হোয়াইট কালারটা খুব ভালো লাগছিল। এই যে চলে এসেছি আরও আরও কুর্তি চুড়িদার দেখতে, দেখো প্রচুর প্রচুর, এখানে এখানে একটা একটা করে দেখালে মানে হবেই না, সময়ই পাওয়া যাবে না, সেটাই বলছি। দেখো এখানে আসতে হবে, যদিও তোমাদের শহরে যদি থাকে তোমরা একটুখানি গুগলে সার্চ করে নিয়ে দেখে নিও, যদিও অবশ্যই থাকবে, কারণ যদিও কিন্তু এখন প্রতিটা শহরেই ওপেনিং হয়ে গেছে, আমাকে এখান থেকে বলা হয়েছে। দেখো ভালো ভালো কিন্তু কুর্তি কালেকশান রেখেছে এখানে, দামও রিজনেবলের মধ্যে, খুব একটা দাম নেই এখানে, আমি সেটাই দেখলাম, বাইরে কিন্তু অনেক দাম। আর কাপড়ের কোয়ালিটিগুলো বেশ ভালো দেখতে পেলাম, এখানে সময় হাতে নিয়ে চলে আসো বন্ধুরা, যদিওতে আসো, দেখে যাও কীরকম কালেকশান, তোমাদের কেমন লাগে, আশা করি তোমাদের ভালো লাগবে, কারণ আমারও খুব ভালো লেগেছে। আর জিন্সগুলো পুরো রিজনেবল প্রাইসের মধ্যে রয়েছে এখানে, খুব একটা বেশি দাম না জিন্সের, কিন্তু 299 থেকে জিন্স শুরু হয়ে যাচ্ছে। তোমরা ভেবো না যে 299 দেখে কোয়ালিটি খারাপ হবে, কোনো কোয়ালিটি খারাপ না, দারুণ। এই দেখো সোয়েটারগুলো কত সুন্দর, খুব ভালো লাগছে, সামনে কিন্তু খুব সুন্দর, জানি না মোবাইলে কতটা বোঝা যাচ্ছে কিন্তু সামনে খুবই সুন্দর। এই যে এই ব্ল্যাক কালারটি আমার খুব ভালো লাগছিল এটি দেখতে। এবার আমরা চলে আসলাম জুডিও সেকেন্ড ফ্লোরে, এখানে রয়েছে কিডস আর জেন্টস সেকশন, এখানে 169 করে পাওয়া যাচ্ছে বাচ্চাদের শার্ট, তারপরে প্যান্ট এ সমস্ত, আর 499 করে পাওয়া যাচ্ছে গরম জামা বাচ্চাদের, মানে গরম টি শার্ট বলতে পারো, গরম প্যান্ট বলতে পারো। দেখো এখানে বিভিন্ন বছর বয়স আর সাইজ অ্যাভেলেবেল আছে, তোমাকে এখানে বলতে হবে বাচ্চার বয়স, ওনারাই বের করে দেবে। দেখো আমার মেয়ে এখানে জামাকাপড়গুলো ঘাটাঘাটি করছে, ওর মনে হয় একটা জামা খুব পছন্দ হয়েছে, ও নিজেই দেখলাম গায়ে দিয়ে দেখছে। খুব একটা জামার এখানে দাম না আমি বলে দিচ্ছি, 699, তারপরে 599, 499, 399 এরকম করেই দাম রয়েছে। দেখো আমার তো খুব ভালো লাগছিলো এই সোয়েটারটি, কি সুন্দর কালার, আর এটি দেখো 699 করে রয়েছে হোয়াইট কালারের সোয়েটারটি। এখানে প্রচুর প্রচুর জামা কাপড় আর সোয়েটার রয়েছে, তোমরা নিজেদের পছন্দ মতো এসে দেখে নিতে পারো, আমার তো খুব ভালো লাগছিলো, আমার তো পিঙ্ক কালার এমনি ফেভারিট। আমি মেয়েকে বলছিলাম যে তুই এই কালারটি নিবি নাকি, এই জামাটা কি পছন্দ, ও তো
কি পছন্দ করবে নিজেই বুঝতে পারছিল না। দেখো এখানে বাচ্চাদের প্যান্ট রয়েছে, ছেলে মেয়ে সবার বিভিন্ন সাইজের প্যান্ট রয়েছে। দেখো এগুলো সব বাচ্চাদের। আমার মেয়ে এখানে ড্রেস দেখছিল, কোন জামাটি নেবে ও ভাবছিল। এখানে রয়েছে কত সুন্দর সুন্দর ছেলেদের জিনিস। দেখো এটি কিন্তু জেন্টস সেকশন, এখানে ছেলেদের গরম জামা, গরম প্যান্ট সব পাওয়া যাচ্ছে। দাম কিন্তু খুব খুব কম। দেখো এখানে কত রয়েছে, 199 করে। তোমাদের দামগুলোও দেখিয়ে দিলাম। এবার সামনের দিকে যাচ্ছি, দেখি জেন্টসদের আর কী কী কালেকশান এখানে রয়েছে। এখানে কিডস আর জেন্টসের দুটো পার্টিশান আলাদা আলাদা করে রাখা হয়েছে। দেখো ছেলেদের এখানে বারমুডা রয়েছে, এগুলো খুব দাম নয়, 250 এরকম করে দাম রেখেছে। এখানে ছেলেদের জ্যাকেট রয়েছে উইন্টার, সুন্দর সুন্দর জিন্সের কালেকশানও রয়েছে। এখানে সব সাইজ অ্যাভেলেবেল আছে, আমাকে বলে দিল, কোনো প্রবলেমই নেই। দেখো 699 করে জিন্স রয়েছে, এর মধ্যেও কিন্তু ডিসকাউন্ট রয়েছে, ভেবো না যে এটিই দাম, এখানে ডিসকাউন্ট রয়েছে। এবার যাচ্ছি আমি জেন্টস শু সেকশানে। দেখো এখানে কত জুতো রয়েছে জেন্টসদের, দেখতে পাচ্ছ তোমরা। তোমরা দেরি না করে ঝটপট নিজেদের মোবাইলের গুগলে সার্চ করে দেখো যে কোথায় তোমাদের শহরে জুডিও রয়েছে, অবশ্যই ভিজিট করো সেখানে। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা আমার এই ভিডিও কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবে। আমি তোমাদের পুরো জুডিও ঘুরিয়ে দেখিয়ে দিলাম, কেমন জুডিওর ভিতরে কী কী কালেকশান রয়েছে। এরপরে আমাকে আর ভিডিও করতে আমি পারিনি, কারণ আমাকে বলা হয়েছে যে জুডিওতে ভিডিও অ্যালাউ নেই, তো আমি বেরিয়ে আসলাম। আমাদের আজকে জুডিও ঘোরা হয়ে গেল। তো বন্ধুরা তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে। এখানে কিন্তু ক্যামেরা করতে দিচ্ছিল না, আমি অনেক কিছু বলে তারপরে করিয়েছি তোমাদের জাস্ট দেখানোর জন্য। তো তোমরা অবশ্যই আমার ব্লগটা কেমন হলো কমেন্টস করে জানাবে। যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো মামা বলে দাও টাটা বাই।